জিনিস, যেটা হচ্ছে ড্যান্স, যে এটা আমাদের একটা পার্ট অফ কালচার, এবং ড্যান্স জিনিসটা যে আপনার ফিল্মে অ্যাপ্লাই করার জন্য করতে হবে নট নেসেসারি, কারণ মোস্ট অফ দি ফিল্মস হচ্ছে যে বিদেশি ফিল্মগুলো এগুলিতে কিন্তু ড্যান্সের যেই হচ্ছে ড্যান্সের ডিরেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু নেই, কিন্তু ড্যান্সেরও কিন্তু একটা স্ক্রিপ্ট আছে, ড্যান্সেরও কিন্তু একটা সায়েন্স আছে, ড্যান্সেরও কিন্তু একটা স্ক্রিপ্ট, সব কিছু আছে। তো আমার মনে হয় যে ড্যান্সের মধ্যে কিন্তু প্রচুর ইন্টেন্সিভ একটা হচ্ছে একটা একটা সিস্টেমেটিক একটা মেথোডোলজি আছে। সেই জিনিসটা যখন আপনি পড়বেন তখন দেখবেন যে ফিল্মের সাথে ড্যান্সের কথাটা মিল স্ট্রাকচারালি। সত্যজিৎরা কিন্তু একটা কথা বলে যে আমার ফিল্মগুলো স্ক্রিপ্ট দ্বারা নিয়ন্ত্রিত না, আমার ফিল্মগুলো মিউজিক দ্বারা নিয়ন্ত্রিত। যে মিউজিকে যে সোনাটাগুলো আছে বার্গম্যানের ছবিতেও, অটাম সোনাটা যেরকম একটা ছবি, ফিল্মের যে এরকম উত্থান পতন আছে মিউজিকের অর্কেস্ট্রাগুলো, তো আই থিঙ্ক দ্যাট মিউজিক ড্যান্সের মধ্যেও আপনি যদি ড্যান্সটা একটু ভালো মতো একটু পড়েন অল্প একটু, তা দেখবেন যে ড্যান্সের স্ট্রাকচারটা, ড্যান্সের যে ক্লাইম্যাক্স, ড্যান্সের যে ফলিং অ্যাকশন, এটাও স্ক্রিপ্টের সাথে মিলে। আর আমরা কিন্তু যখন ফিল্ম বানাই, ফিল্মটা আমরা মিডিয়োকার ফিল্ম মেকাররা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী আঁকাই, কিন্তু সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক তারা কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী অন্যভাবে আঁকাইতো। তাদের স্ক্রিপ্টটা ছিল খুব লিরিক্যাল, তাদের স্ক্রিপ্টটা ছিল মিউজিক্যাল, তাদের যে ইন্ডিয়ান রাগ সেই রাগ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, আপস অ্যান্ড ডাউন। এই যে পথের পাঁচালী, পথের পাঁচালীর ব্যাপারটা কী, পথের পাঁচালী যে এই যে বৃষ্টির সিকোয়েন্স, তারপরে দুর্গা মারা যায়, তারপরে পথের পাঁচালীতে অপু একটা ছাতা ধরে, এই যে সিকোয়েন্সের যে বিল্ডিংগুলো এবং ফলিংগুলো, এগুলো কিন্তু মিউজিক্যাল নট এডিটিংগুলো পথের পাঁচালীতে খুব তারপরে ব্যাটলশিপ পটেমকিন, ব্যাটলশিপ পটেমকিনটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটার যে স্ট্রাকচার, ইট ক্যানট বি মেড উইথ ফলোয়িং স্ক্রিপ্ট অফ আ স্ক্রিপ্ট, এটা স্ক্রিন প্লে আমার কাছে মনে হয়েছে অন্যরকম। তারপরে ইভান দি টেরিবেল, আমি ছবিটা দেখেছি কিছুদিন আগে, এটা স্ক্রিপ্টটা আমার কাছে আনকনভেনশনাল মনে হয়েছে। সো আই থিঙ্ক দ্যাট আপনার গল্পের স্ক্রিপ্টটা যদি আপনি একটু ডিফারেন্ট করতে চান, তা ড্যান্সের যে মিউজিক্যাল যে স্ট্রাকচারগুলো সেগুলো আপনার বুঝতে হবে, স্টাডি করতে হবে। তুমি যে রিদমের কথা বললা যে স্ক্রিপ্টটা মানে গল্পের ফ্লোটা মিউজিক্যাল, হ্যাঁ ওকে, সো ধরো যে এই মিউজিক্যাল ফ্লোটা কি তোমার থ্রি অ্যাক্ট স্ট্রাকচার অথবা ফাইভ অ্যাক্ট স্ট্রাকচার সেটার সাথে মিলে নাকি ইটস সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট? ডেফিনেটলি ইউ নো দ্যাট দুই রকমের স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার কনভেনশনাল স্ট্রাকচার যেটা অ্যাক্টের মধ্যে দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার যেটা অ্যাক্টের মধ্যে দিয়ে ভাগ করা একটু ডিফিকাল্ট। যেরকম টেরেন্স মালিকের ছবিগুলো, ট্রি অফ লাইফ যেটা 2011 সালে পুরস্কার পেলো, কান পুরস্কার, সেটা কিন্তু কোনো স্ট্রাকচার